আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলবুত্তর উপজেলার 5 নং ওয়ার্ড থেকে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি নিজে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন। জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী কাজী হাবিবুর রহমান মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে মতলববাসীর সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চেয়ে সকলের কাছে দোয়া চান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আহসানুল্লাহ হাসান, মতলবুত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা বাবু চান্দু, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, বিআইডব্লিউটিএ সিভিএ সদরঘাট শাখার সম্পাদক কাজী মোহাম্মদ মানিক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বিল্লাল মৃধা, ফজলুল হক সরকার, মোহনপুর পর্যটনের জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ জাকির, উপজেলা যুবলীগের সদস্য কাজী আনোয়ার, কাজী গোলাম মর্তুজা, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তবদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ লিটন ভুইয়া, যুবলীগের আহ্বায়ক এস এম মনির হোসেন সহ মতলবুত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আগামী 18 সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, 19 থেকে 21 সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, 22 থেকে 24 সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি, 25 সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, 26 সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং 17 অক্টোবর সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।